ভিডিওর শুরুতে আবিরের জন্য জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো এই ভিডিওটি বেশ কিছুদিন আগের করা ছোট্ট একটা ভিডিও, এডিট করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। সব বাচ্চারা মিলে কেক কাটলো, আর এর মাঝখানে হচ্ছে আমার রিয়ানা মিসিং হয়ে গিয়েছিল, এক রুমে হচ্ছে চলে গিয়েছিল, এর জন্য হচ্ছে আমরা সবাই মিলে রিয়ানাকে খুঁজতেছিলাম। আর এই তো রিয়ানাও চলে আসছে কেক কাটতে। তো গুটি গুটি পায়ে নতুন হাঁটা শিখে এখন বেশ ভালোই হাঁটা শিখে গিয়েছে, সারা গড় একা একা টুকটুক করে হাঁটে। আর এই তো আবির, আবিরের জন্মদিন, সবাই আবিরের জন্য দোয়া করবেন যেন আবির খুব ভালোভাবে বড় হয়, বাবা মার স্বপ্ন সব পূরণ করতে পারে। সবাই আবিরের জন্য মন থেকে ভালোবাসা দিবেন, আর আবিরের জন্য আবিরের আন্টির পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল, আল্লাহ যেন সব সময় তোমাকে ভালো রাখে আর বাবা মার স্বপ্ন পূরণ করতে পারো, এই কামনা করি। তো ছোট্ট জন্মদিনের আয়োজনে তেমন কোনো প্ল্যান ছিল না, বাচ্চাদের নিয়ে হয়তো একটু কেক কাটার প্ল্যান ছিল, তো সবাই মিলে হচ্ছে আমরা চলে গেলাম জন্মদিনের পার্টিতে। ইয়ানাও গেল প্রথম জন্মদিনের পার্টি, আর এই তো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে সুন্দর কেক কাটা উপভোগ করছে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালো রাখে। আবির এবং সায়ান বাসার সব বাচ্চা কাচ্চা মিলে দেখেন কত সুন্দরভাবে কেক কাটছে, সবাই একটু মার্শাল্লাহ বলে দিবেন সব বাচ্চাদের জন্য। দেখতে দেখতে চোখের সামনে সব বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে মার্শাল্লাহ। তো এই তো 8 বছর শেষ হয়ে 9 বছরে পা রাখলো আবিরও, দেখতে দেখতে ওই দিন জন্ম নেওয়া বাচ্চারাও কত দ্রুত বড় হয়ে যাচ্ছে চোখের পলকেই। তো সব বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।